বাড়িও যাবেন পারতেছি না, এতরে এনে থাকবেন পারতেছি না, একটু ঘরের মধ্যে কত কষ্ট করে লইছি বেটা বেটে নিয়ে। মাটি দলে দলে চলে আসে, চলে আসার শাসন বন্দুক নিয়ে নিয়ে আসে, খালি কয়েক কথা বেশি কথা কষ্ট করে গুলি করে মারি হলা দেবো, একটা সাউন্ড দিবি না, আবার কয়েক পৌঁছ দিয়ে তো করে পেট কাটিয়ে হলা দেবো যে একটা সাউন্ড দিস আমাকে। এই সময় আমি কাছে বসে থাকি, আমাকে ডোয়ার দেখায় তোর স্বামীর মারি হলা দেবো, তোর সওয়ালগাড়ি মারি হলা দেবো, এইগুলো 24 ঘন্টা এসে বয় দেখায় ডোয়ারের ঠেলে চলে আসি, বাড়ি ছাড়িয়ে চলে আসি, এই দেশে এসে বিন দেশে এসে লইছি, বাড়িঘর সব ছাড়িয়ে আসি, বাড়িঘর তালা দেওয়া লইছে, বাড়িঘর সব তালা দিয়ে থেয়েছি। নিজের বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় আসছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট কান্তি দিন যাইতেছে, আমি তো একটু সহ্য করে পারতেছি না, মানে বাড়ি ফিরতেও পারতেছেন না, বাড়িও যাইতে পারতেছি না, এতরে এনে থাকবে পারতেছি না, একটু ঘরের মধ্যে কত কষ্ট করে লইছি বেটা বেটে নিয়ে। বাড়ি ফিরলে কি সমস্যা হবে? বাড়ি গেলে আমাকে মারি হেলা দিব, মিয়া বলো পিছিয়ে মারি হেলা দিব, ওরা রাতের অন্ধকার আসে, মান ইজ্জতের ডর আছে, কেউ সাপ ফের না, সব মহিলারাই ডরা, গ্রামের মানুষ কয়েক কামরা যদি যায় আমাকে মারি হেলা দিবে না, আমি একা একা এই যে বাড়ি থাকছি কতদিন, আজ 1.5 মাস 2 মাস ধরে এরা বাড়ি ছাড়া বেটা সবার, আমি কয়দিন বাড়ি আসি গেম, আমাকে আমার সামনে এসে বন্দুক লিলে বসে, আমাকে ডাক দিলে কথা কয়, আমি ডর, আমি সামনে কথা কই ভয় করে, ইসির ভিতর আসে, বিলের ভিতর, বিলের ভিতর আসে, তাই সে সময় বেশি আমাদের বাড়ি ঘর আসে না, টুকটাক আসছে, টুকটাক আসছে, আসে আসে বেশি কিছু হামলা করে না, রাগারাগি করে না, হেরম করে না, এই যে মাসখানেক যে ধরিছে বেটা ছলে এটাও বাড়ি থেকে পার না, সবাই পলাতক, মানে প্রথমে হচ্ছে বিলে বিলের ভিতর মাছ ধরতে ওদের কাছ থেকে টাকা পয়সা নিত, টাকা পয়সা নিত, এখন হচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে, আর বাড়ি বাড়ি গোপ ধরে ধরে আটে আটে এতে ভয় দেখায়, খালি ভয় দেখায় গ্রাম ভরি আটে, আর বন্দুক হাতে করে ঘুরে ঘুরলি বাড়িতে এবে ডর করে, মেয়া বলা সবাই ডর, বেটা চাল তো ঘরেতেই বাড়ায় না, ডরের ঠেলায় মহিলারাও ঘরতে বাড়ায় না, ছোট পোলা পানের কাছে আমরা এটা গাও বলা কিন্তু ডরের ঠেলায় শুনলে উয়ে করে কানে যাওয়ার শ্বাসটা এই সময় চলে আসে, এটা আমি একটু দেরি করি না, তার জন্য আমরা মনে করি যে মহি দেবে টুনা দিয়ে থা লাগে, ওইরকম আমরা টুনা দিয়ে বসে থাকি, ইয়ের কথা ওর কাছে করবে না, ইয়ের কথা ওর কাছে করে না, এই কথাটা বাহিরে যায় কোনোখানে আমরা লাগাই নিয়ে, কিছুদিনে বাহিরে লাগাই নিয়ে এই যে এরা যায় সে জ্বালায়, তাও তো আমরা বাইরে যে কই নিয়ে আমাকে এসে পাঠিয়ে জ্বালায়, তাহলে আমাকে এসে মারি হালা দিব রাত্রি দেবে অন্ধকারে, তার জন্য আমরা বাইরে যাবো, ওরা কি ওই ভয় দেখায় যে বললে কিন্তু মারি ফেলবে, এরা না ডাইরেক্ট এসে কয় যে আমাদের কথা যদি বাইরে যা, যদি একটু আলাচলা করিস সঙ্গে সঙ্গে তোকে মারি হালতাম, এইগুলো ভয় দেখায়।